মাঠে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আত্মদানকারী সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে ভাষার জন্য যে সকল শহীদরা প্রাণ দিয়েছেন, আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা যারা 1971 সালের যুদ্ধে প্রাণ দিয়েছেন। স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের গত 1 বছর যাবৎ সকল ছাত্রছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এবং অভিভাবক বৃন্দ অপেক্ষায় ছিলেন আজকের এই মহেন্দ্রক্ষণের জন্য। আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক মন্ডলী উপস্থিত রয়েছেন, উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকের এই স্যারের পক্ষ থেকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন কলেজে স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ। এই স্কুলটি মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। কিন্তু এই কনকদ স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্ব থেকেই স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হতেছিল। এখানে যারা রয়েছেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য যারা রয়েছেন এবং স্কুলের যারা শিক্ষক রয়েছেন সকলেই স্মার্ট বাংলাদেশের বিষয়ে অবগত রয়েছেন এবং তারা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট স্কুল হতে হবে আগে সেই স্মার্ট স্কুল এবং স্মার্ট ছাত্রছাত্রী তৈরি করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত 1টি বছর তারা পরিশ্রম করেছেন যে বছরে 1টি দিন যে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে তাদের শারীরিক কসরত প্রদর্শনের জন্য তারা বিভিন্ন জাতীয় দিবসে উপজেলা পর্যায়ে যে সকল জাতীয় দিবস হয় সকল জাতীয় দিবসে
সকল ধরনের প্রস্তুতি নিয়ে তারা অংশগ্রহণ করে এবং জাতীয় দিবসে আমাদের ওখানে যে বিচারক মন্ডলী থাকে, যে বিচার করা হয়, সে বিচারের বিবেচনায় তারা অনেকগুলো ইভেন্টে প্রথমে স্থান অধিকার করেছে। আমরা আশা করি সভাপতি এবং ভারপ্রাপ্ত যিনি অধ্যক্ষ রয়েছে, শিক্ষক মন্ডলী রয়েছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী তো গাউফল উপজেলার অন্যতম বিদ্যাপীঠে পরিণত হবে কনকদ স্যার স্কুল অ্যান্ড কলেজ। কনকদ স্যার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী যারা রয়েছ, সকল শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ রইল, এই তিন দিন ব্যক্তিদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হবে। ক্রীড়া প্রতিযোগিতার যে আইন শৃঙ্খলা বিধি নিষেধ রয়েছে সেগুলো মেনে চলে তিন দিন সুন্দরভাবে এই স্কুল যেমন স্মার্ট স্কুল ক্রীড়া ক্ষেত্র যেন স্বয়ংসম্পূর্ণ তারা দেখাতে পারে। পূর্বে যেভাবে তারা নৈপুণ্য দেখিয়েছে, সাংস্কৃতিক ক্ষেত্রে যে তারা অবদান রেখেছে এবং নৈপুণ্য দেখিয়েছে, ভবিষ্যতেও তারা দেখাবে। আর এই ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেটা আবার প্রমাণ করার তাদের সুযোগ এসেছে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের অনুষ্ঠানের যারা আয়োজক, যারা দীর্ঘদিন পরিশ্রম করে আজকের এই মহেন্দ্র ফলে আমাদেরকে নিয়ে এসেছেন, আজকের এই উদ্বোধনী লগ্নে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা।